সুনামগঞ্জে আগাম বন্যা রোধে নদী ও হাওর খনন না করে কয়েকশো কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের জেলা প্রশাসনও স্বীকার করেছে বিষয়টি যার ফলাফল স্পষ্ট মেঘালয়ের ঢল হলেই নদীর ধারণ ক্ষমতা কম থাকায় তৈরি হয় আগাম বন্যার মতো পরিস্থিতি আবদুল্লা শাফির প্রতিবেদন ২০১৭ সাল আগাম বন্যায় তলিয়ে যায় সুনামগঞ্জের সব হাও রাষ্ট্রের কর্মকর্তারা হাজির হন সেখানে সিদ্ধান্ত হয় আগামী বছরের মধ্যেই সব নদী খনন করা হবে সরকারি তথ্য বলছে সিলেট সুনামগঞ্জ অঞ্চলের আটটি নদীর একশো কিলোমিটার নদী খনন করার জন্য প্রকল্প পাশ হয় যাতে ব্যয় ধরা হয় প্রায় সাড়ে তিনশো কোটি টাকা একই সাথে উন্নয়ন স্কিমের আওতায় হাওড় খনন করার কথা না আমাদের কোন নদীর করার কথা ছিল কিন্তু নদী খনন করে নাই নদী করন করতে হতে তো আর আজকে এমন ভাবে পানি ফুইলা বাদ বাদুদ বাইঙ্গে নষ্ট হইতো না আগাম্য প্রতিরোধে গত পাঁচ বছরে কত কিলোমিটার নদী খনন করা হয়েছে প্রশ্ন ছিল জেলা প্রশাসনের কাছে এই এলাকায় গত বছর থেকে একটি নদী খনন শুরু হয়েছে কিন্তু মানে বিভিন্ন কারণে সেটি শেষ করতে পারেনি কারণ সেখানে দুইটি ডেজার্ট মেশিন কাজ করে একটি ডেজার্ট মেশিন একেবারে নষ্ট তাহলে শত শত কোটি টাকা কি এমনি এমনি গায়েব না কাজ কিছু হয়েছে তবে সেটি কেমন গুগলে সার্চ করলে দেখা মিলে লোপাটের মহোৎসব করেছেন সরকারি কর্মকর্তারা জলমহ খননের যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই উন্নয়ন স্কিমের আওতায় যারা নিজেরা খনন করার কথা সেখানে লক্ষ লক্ষ টাকা ইজারাদের এই পানি সম্পদ বিভাগ থেকে নিয়ে গেছেন এত সব অভিযোগের মধ্যেই নদী খননের জন্য আরো চোদ্দশো কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে যার কাজ শুরু হবে শিগগিরই নদীগুলো খননের জন্য ডিপিবি ফ্রণ করা হয়েছে এখন স্টাডি জন্য ডিপিবি অনুমোদন হয়েছে এই স্টাডি হয়ে গেলে আমরা কোন কোন নদী খনন করতে পারব কোন কোন নদী খনন করতে হবে এগুলো ডিজেলস পাওয়া যাবে তিনি বলছেন বাঁধ নির্মাণ যতই শক্তিশালী হোক নদীর ধারণ ক্ষমতা না বাড়ালে হাওরের এই সংকট দূর করা কখনোই সম্ভব নয় আব্দুল্লাহ 샤ফি নাগরিক ঢাকা